Hello people, good morning, assalamualaikum. Welcome to my new video and welcome to my channel Hassan the Rider. So ekhon baje 12:40 ar ami ekhon ber hocchi basha theke matroi. So ekhon ber howar karon ta ki karon ta hocche jabo hocche Mirpur 60 feet প্ল্যান ছিল গতকাল রাত পর্যন্ত মাসদাক ভাইয়ের সাথে মিট করব মিরপুর 60 ফিটে গিয়ে কিন্তু প্ল্যানে একটু চেঞ্জ হইছে সো সকালবেলা একটা মিনিট আমি ব্লুটুথটা কানেকশন করে নেই আমার কমিউনিকেটরটা কানেক্টেড না থাকলে আমি আসলে খুব প্যারা খাই Done. Bismillahir Rahmanir Rahim. সো গতকাল রাত পর্যন্ত আমার প্ল্যান ছিল আজকে 60 ফিট যাব শুধুমাত্র মাসদাক ভাইয়ের সাথে দেখা করব ওনার সাথে কিছু সময় কাটাবো আর কিছু প্রয়োজনীয় আলাপ করব তো হঠাৎ করে গতকাল আজ সকাল বেলা প্ল্যানটা একটু চেঞ্জ হয়ে গেছে সো ওটা ছিল গতকালকের প্ল্যান সো সকালবেলা প্ল্যানটা চেঞ্জ হয়েছে এরকম এখন আমি বের হইলাম 60 ফিটের উদ্দেশ্যে আমার ফ্রেন্ড আছে 60 ফিটে সো তাকে নিয়ে যাব হচ্ছে বুয়েট ক্যাম্পাসে একটা কাজে সেখান থেকে দেন এগেইন যাব 60 ফিটে আমার ফ্রেন্ডকে ড্রপ করব বাসার এরিয়ায় দেন মাসদাক ভাইয়ের সাথে মিট করব দেন ওখানে কিছু সময় দিব দেন কোথায় যাব এই মুহূর্তে আর বলতে পারতেছি না So now my destination Mirpur 60 feet. So jete pothe purnima rate dekhi ki hoy. CNG der pichone ki sundor ekta kotha lekha dekhchen. Sompod khay loke deho khay poke. ব্যাপারটা একদম একটা সত্যি কথা আপনার সম্পত্তি আপনি ভোগ করে যেতে পারবেন না এমন না যে আপনার জীবদ্দশায় আপনি আপনার সম্পত্তিগুলো আপনি আপনার যাবতীয় যত কিছু গড়বেন দেশে সেই সম্পত্তিগুলোকে ভোগ করে শেষ করে যেতে পারবেন এটা আপনার পরবর্তী প্রজন্ম শেষ করবে এটাই স্বাভাবিক এটাই নিয়ম হয়ে গেছে ওকে তো আমি যে প্রবলেমটা ফেস করতেছি আমি হেলমেটটা বাম পাশে ঝুলায় রাখছিলাম এবং এর জন্য আমি একটা প্রবলেম ফেস করতেছি অলরেডি সো নাও আমার কাছে মনে হয় যে ব্যাপারটা ভুল করছি সো এখন আমি আমার হেলমেটের পজিশনটা একটু চেঞ্জ করি কজ হেলমেটটা আসলে ওই পজিশনে থাকাটা আমার জন্য রিস্কি নাও ইউস ওকে নাও ইটস ওকে অ্যান্ড আই রাইড কমফোর্টেবলি
থ্যাংক ইউ। 60 ফিটের যেহেতু মুখে চলে আসছে, সো এখন আমার কাজ হচ্ছে আমি আমার বন্ধুর একটা ফোন দিব। সো ফোন দিয়ে আবার বলবো যে ভাই তুই নিচে নাম, আমি অলমোস্ট চলে আসছি, কারণ পরে যদি নিচে যে কিছুক্ষণ দাঁড়াতে হতে পারে, কারণ ওর তো আসতে একটু সময় লাগবে, খুব স্বাভাবিক। ওকে, 33 মিনিট লাগছে আসতে, খুবই কম সময় লেগেছে। আচ্ছা, ফোন কেটে দিছে, দ্যাট মিন্স ও মেবি নিচে নামবে এখন। অলমোস্ট আমার বন্ধুর কাছাকাছি চলে আসছি, বন্ধুর বাসার কাছাকাছি। নেট কাটায় না আমি একবার বাসা থেকে বের হওয়ার সময় ভাবছি এই হেলমেটটা আমি পরবো আর এই হেলমেটটা তোরে দিবো। এটা তাহলে মাথায় দিলে তুই কই দিত তোমার ঘাড় ভেঙে পড়ে যেতেছে, এটা অনেক ভারী, মানে নর্মালি অনেক ভারী। চাবি ওট, বিসমিল্লাহির রহমানির রহিম। দীর্ঘ 3 ঘন্টা, 3 ঘন্টা হয়েছে, হ্যাঁ না 3 ঘন্টা নেই 2.5 ঘন্টা জ্যাম কাটানোর পর আমরা এসা এখন ভার্সিটি এরিয়াতে ঢুকছি, কাঁটাবন থেকে কোনো রকম। তো যাই হোক, এই 2.5 ঘন্টা আমাদের সফর ছিল আমার লাইফের সবচেয়ে বিরক্তিকর সফর। ভাই রে ভাই, এত জ্যাম, মানে ভর দুপুরে এত জ্যাম আমি আমার জীবনে দেখি নাই। সো ফাইনালি বন্ধু গেছে বন্ধুর কাছে, আর আমি দাঁড়াবো বাইকের কাছে। সো এখন বন্ধু আসলে পরে বন্ধুর সাথে কিছু সময় কাটাবো, তারপর 60 ফিটের উদ্দেশ্যে আবার আল্লাহ মাবুদ জানে যাওয়ার সময় কি হবে। আসলে ঢাকা শহর যদি ঠিক এরকম রাস্তাঘাট থাকতো তাহলে খুব ভালো লাগতো, সবসময় ট্রাফিকলেস। আসলে ঢাকায় না ইদানিং আর থাকতে ইচ্ছা করে না, সবুজ গাছপালা নাই, সকালবেলা পাখির ডাক নাই, আর হচ্ছে রাস্তায় হাঁটার জায়গা নাই। সো এই তিনটা জিনিস খুব মিস করি, আগে এরকম ছিল না, আগে রাস্তাঘাট ছিল না, রাস্তাঘাট ভাঙাচোরা ছিল, নষ্ট ছিল, বিরক্তিকর ছিল, কিন্তু এই জিনিসগুলো ছিল না যে প্রচুর জ্যামজট, প্রচুর মানে মানুষ প্রচুর, হাঁটার জায়গা নাই, সকালবেলা ভোরবেলা পাখির আওয়াজ নাই, এই জিনিসগুলো খুব মিস করি। সবুজ তো হারাইয়াই গেছে বলতে গেলে, এখন ইউনিভার্সিটি এরিয়া আছে বিধায় কিছুটা সবুজ দেখতে পারতেছি, বাট অ্যাজ ইউজুয়ালি আপনি ঢাকার কোথাও এখন আর এরকম সবুজ দেখতে পাবেন না। সো যাই হোক, নেক্সট ডেস্টিনেশন এখান থেকে 60 ফিট আবারও। সো দেখি, 60 ফিট যাওয়ার আগে মাসদাক ভাইকে একটা কল দিব, আপাতত আচ্ছা গাড়িটা বের করতে গিয়া পড়লাম একটা প্যারায়। তালা মারা, না না পড়বো না, আশা করি পড়বো না।
তো বাইকটা বের হইল আল্টিমেট পর। মামা কোন রোডটা মারুম কত? ভাবতাছি এদিক দিয়ে গেলে তো এখন ওই একই অবস্থা পামো। হ্যাঁ আচ্ছা যাই, শাহবাগ দিয়ে যাই, তারপরেরটা দেখতেছি কি করা যায়। সো অবশেষে বন্ধুর কাজ শেষে আমরা বুয়েট ক্যাম্পাস থেকে আসছিলাম একটু ঢাকা ইউনিভার্সিটি ক্যাম্পাস, আই মিন টিএসসিতে। এখানে একটু চাটা খাইলাম, একটু গল্প করলাম, নিজেদের জীবনের কিছু আলাপ আলোচনা করলাম, জীবনমুখী গল্প যেটাকে বলে। সো জীবনমুখী গল্প শেষে এখন আমরা আবারও 60 ফিটের উদ্দেশ্যে। সো বিসমিল্লাহ রহমানির রহিম, আল্লাহ জানে রাস্তার কী অবস্থা। ও মনে হয় বিদেশ আইসি। হ্যাঁ লাস্টটা পোলা পানে র্যাকেট খেলতে গিয়ে ভেঙে ফেলাইছে বাসার সামনে, মারাত্মক। আমি মাত্র গাড়িটা এনে পার্ক করছি বাসার গেটে, পার্ক করে বাসায় গেছি, একটা কি যেন একটা নিতে আর কি, নিয়ে বাড়ি বাইরে দিয়ে গ্লাস ভাঙা। আমি যখন গাড়ি রাখি তখন অনেকগুলো পোলা পান, বাচ্চা পোলা পান খেলতেছিল, আমি যখন বাইরে একটাও নাই, বাইঙ্গায় বাঘছে। আমি তোর বাসার সামনে নামাই দিতেছি, আরে প্যারা নাই। দানিয়ালের ক্যামেরা কেনার দিন আমি শিখেছিলাম সাথে, দানিয়ালের ক্যামেরা, দানিয়াল ক্যামেরা কিনলো না ডিএসএলআর, জীবনে প্রথম যেটা ফুজি ফিল্ম, ওইটা কি ওই ডিজিটাল ডিজিটাল ক্যামেরা, ও ওইটা কেনার দিন প্রথম আমি গেছিলাম। তারপরে হ্যাঁ লেন্স চেঞ্জ করা যায় না, ফিক্স লেন্স। তারপরে তোর আজকে মোবাইল কিনতে আমি গেলাম, তোর এই মোবাইলটা কিনতে তো আমি গেছিলাম, রাইট? দালালি করছি কিন্তু খাইতে পারি নাই তো কিছু, তাহলে দালালি হইলো না তো। ঠিক আছে বন্ধু, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম। সো বন্ধুরে নামাই দিলাম, এখন যাব হচ্ছে মাসদাক ভাইয়ের সাথে দেখা করতে। আর মাসদাক ভাই এই মুহূর্তে কই আছে আমি জানি না, সো আমি এইখানে একটু দাঁড়াবো, দাঁড়াইয়া মাসদাক ভাইকে একটা কল দিব। আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম আসসালাম ভাইজান, আমি হাসান চৌধুরী বলতেছিলাম। আলহামদুলিল্লাহ ভাইজান, আছেন কোথায়? 60 ফিট কোথায় আছেন? ই মোটো বাজার, আমি কি গিয়ার এক্সের সামনে আসবো? কারণ আমি কাছাকাছি গিয়ার এক্সের। ওকে জি, আসসালামু আলাইকুম। আচ্ছা গিয়ার এক্স আসছি, মাসদাক ভাই এখানেই। সো মাসদাক ভাই সাথে দেখা হয়েছে। কোনটা নিছেন আপনি? ভাই 7:30 বাজে, লন বাবু ভাই। ওয়ালাইকুম সালাম, খোদা হাফেজ ভাই, খোদা হাফেজ ভাই, খোদা হাফেজ, খোদা হাফেজ, খোদা হাফেজ ভাই, খোদা হাফেজ। ও খোদা হাফেজ, টাটা বাই বাই। এখন একটু ঠান্ডা লাগবো।
এখন মোটোপ্লেক্সের কাজ করতে, মোটোপ্লেক্সে বেসিক্যালি আমরা আসছি মাঝদাকবে একটা বেয়ারিং নেওয়ার কথা এখান থেকে। সো বেয়ারিংটা কালেক্ট করতে আসছি, মোটোপ্লেক্সের কাজ ডান ভাই, ডান ডান। তাহলে এখন ইউটার্ন নিয়ে নিব। ওকে, বলো। বাসার দিকেই আসতেছি, এখন বের হয়েছি, মিরপুর আছি, ডিটারজেন্ট নিয়ে আসবো। ওকে, পেঁয়াজও শেষ? আচ্ছা ঠিক আছে, নিয়ে আসবো না। হলুদ, ওই তো হলুদ মরিচ কি মরিচ গুঁড়া? আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওকে। আচ্ছা ঠিক আছে, ওকে, আচ্ছা ওকে। সো এই হইতেছে একজন সাংসারিক মানুষের প্রবলেম বলবো না কি বলবো জানি না, অবস্থা আর কি। হঠাৎ আপনার কাছে একটি ফোন আসবে, আপনি খুব আবেগ আপ্লুত হয়ে ফোনটা রিসিভ করবেন, হ্যালো বলবেন, ওই পাশ থেকে হ্যালো বলবে, আপনার মনটা ভরে যাবে হ্যালোটা শুনে, মনে হবে যে বাও, অনেকক্ষণ পর একটি সুমিষ্ট গলায় হ্যালো শুনলাম। কিন্তু তারপরেই আপনার কাছে যেটা আসবে একটা ফর্দ আসবে, হলুদ মরিচ আদা রসুন পেঁয়াজ আলু ডাল নুন তেল আরও কত কিছু, এগুলো নিয়ে আসতে হবে। এই তো জীবন। হ্যাঁ ভাই, কোন দিক বেরিয়েছেন আপনি? আমি তো হচ্ছে যে বাম দিয়ে বের হয়ে ইউটার্ন নিয়ে মেইন রোডে উঠে গেছি। আমি এই যে 10 নম্বর মোড়টা পার হয়ে উল্টা পাশে যে বিআরটিএ রোডটা, হ্যাঁ হ্যাঁ ওই পাশে বিআরটিএ রোডে ওই পারে যেয়ে আমি দাঁড়াইতেছি, আপনি আসেন। হ্যাঁ হ্যাঁ, ও আপনি কি 10 নম্বরে মানে কোন দোকানে ঢুকতেছেন? না না সমস্যা নাই, আপনি কোন মানে কার দোকানে দাঁড়াইছেন সেটা বলেন। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, ওকে ওকে, আমি তাহলে ওইদিকে যেয়ে দাঁড়াচ্ছি, আপনি আসেন। ওকে ভাই, ওকে, আসসালামু আলাইকুম। ভাই আমার চাকার হাওয়াগুলো একটু মাপ তো ভাই। সো ঘটনা হয়েছে যেটা, আমি তো মাসদাক ভাইরে মিস করে চলে আসছি এদিকে, তো দেন মাসদাক ভাই ওদিকে একটা ছোটো কাজে দাঁড়াইছে। সো আফটার দ্যাট মাসদাক ভাই বললো মানে টেক্সট করলো আমাকে যে উনি যে কাজে দাঁড়াইছে ওইখানে একটু দেরি হবে। সো যার কারণে আমাকে বললো যে ভাই আগান আপনি, দ্যাট মিন্স আজকের মতো মাসদাক ভাইয়ের সাথে খোদা হাফেজ। তো এখন আমি এলাকার দিকে চলে যাব। সো দ্যাট মিন্স আজকের মতো আমার ভিডিও এখানেই শেষ করে ফেলতেছি। সো নেক্সট ভিডিওর আমন্ত্রণ জানিয়ে আজকে ভিডিও এখানে শেষ করতেছি। টিল দেন টেক কেয়ার, টাটা বাই বাই, আসসালামু আলাইকুম।